বাবারা সবসময়ই কঠোর স্বভাবের হয়, যার কারণে বাবার প্রতি থাকে আমাদের তীব্র অভিমান। বাবাকে নিয়ে নির্মিত এই তিনটি বিজ্ঞাপন আপনার মনে দাগ কেটে যাবে। আশা করি এই ভিডিও দেখার পর বাবার প্রতি আপনার ধারণা কিংবা অভিমান সবই পাল্টে যাবে। হ্যালো মা, আজ তো প্রথম রোজা, রাখবি না? হ্যাঁ মা, এই তো তোর বাবা আমার সামনে আছে, কথা বলবি? মা রাখি, আমার খাবার রেডি করতে হবে। তোরা বাপ ছেলে যে কি করিস না। আমি অফিস থেকে বেরোলাম, ইফতারের জন্য কিছু আনবো? ছেলেটাই তো আর বাসায় নেই, তোমার যা খুশি এনো। শোনো, পারলে ওকে একটা ফোন দিও। দেখি। বাবু, আজ ইফতারে কি খাবে? এই রুম স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম আলাইকুম আঙ্কেল, আসেন না গাইজ, আঙ্কেল আসছেন। তুমি কি আমাকে চেনো? কেন চিনবো না আঙ্কেল, রাকিনের ফোনে কত ছবি দেখেছি আপনার আন্টির, আর সে কি গল্প আপনাকে নিয়ে। আসেন। খেলাধুলা দিয়ে ক্যারিয়ার হয়? বাবার কথা শুনবে কেন? যাও, যা খুশি করো নিজের লাইফ নিয়ে। বাবা তুমি? নতুন ট্রফি? জি আঙ্কেল, আজকে তো ওই ম্যান অফ দ্য ম্যাচ বলবো না। বাসায় চল। তোকে ছাড়া কখনো ইফতার করেছি? রমজানের সময় সব দূরত্ব মিটিয়ে ফেলতে হয়, বাবার উপরে রাগ কমাবি না? চল, ইফতারের সময় হয়ে গেল, যা রেডি হো। তোমরা বসে আছো কেন? প্রথম ইফতার একসঙ্গে করতে হয়। এই চল চল চল। এই রমজানে প্রিয়জনের সাথে মুহূর্তগুলো ভরে উঠুক মিষ্টতায়, সব মান অভিমান মুছে যাক ফ্রুটোর মিষ্টি ছোঁয়ায়, প্রাণ ফ্রুটো ছড়ায় মিষ্টতা। বাবা, দিদা কেন ঢাকায় আসতে চায় না? ঢাকায় যেমন তোমার বাড়ি তেমনি দিদার বাড়িও ওটা তাই। আচ্ছা বাবা, তুমি কি ছোটবেলায় দিদার বাড়ি যেতে? তুমি দিদাকে বেশি ভয় পেতে নাকি দাদুকে? দাদুকে। দাদুকে? আচ্ছা বাবা, বাবা ছোটবেলা থেকেই ভীষণ অপছন্দের একজন মানুষ। ঘুমের রাজ্যে চোখ দুটো যখন বিভোর, তখন প্রতিটি অঙ্ক ভুলের হিসেবগুলো ছিল যেন এক একটা দুঃস্বপ্ন। এই হচ্ছে পড়াশোনার অবস্থা, বড় হয়ে ঘোড়ার ঘাস কাটা ছাড়া তো কিচ্ছু পারবি না, ঠিক করে কর। রাগে অভিমানে সারা রাত ঘুম হতো না। একটা মানুষ এতটা নিষ্ঠুর হয় কি করে, ভালো লাগতো না। আর বুক ফুলিয়ে বন্ধুদের কথা দিয়ে কথা রাখতে না পারার লজ্জা, তা তো ছিল হরহামেশার হতাশা। কোথায় যাচ্ছ? আব্বা, ওই রাসেল আর জন মিলে আমরা ভেবেছিলাম একটা ফুটবল। হ্যাঁ, 100টা টাকা যদি। যাও পড়তে বসো, পিথাগোরাসের উপপাদ্যটা নিয়ে বসো। বাবাকে ছোটবেলা থেকেই দেখেছি ভীষণ কৃপণ। প্রায়ই ভাবতাম এই মানুষটার জীবনে ছোটবেলা বলে কি কিছুই ছিল না? আড্ডা, হৈহুল্লোড়, খেলাধুলা, সকালে বের হয়ে যাওয়া, ঠিক 6টায় বাড়ি ফেরা, দিন সপ্তাহ মাস বছর একটাই রুটিন। কোনো কোনো বছরে শীত আসতেও দেরি হয়, কিন্তু বাবা যেন একইভাবে দাঁড়িয়ে থাকা একটা বিশাল পাহাড় যার উপাসটা কখনো দেখা হয়নি। প্রতিদিন সময় গুনেছি, কবে বড় হব, যে বড় হওয়ার নাম স্বাধীনতা, যে বড় হওয়ার নাম
বাবার হোটেলে আর না খাওয়া। ভাইয়া, বাবা খেতে রাখছে। আজ আমি অনেক বড়, প্রচুর স্বাধীনতা, নেই শাসনের কোনো শৃঙ্খলা। আজ আর বুকের মধ্যে ভয় কাজ করে না, তবে আজও বুক ভরা অদ্ভুত একটা শূন্যতা। আজও ভীষণ অপছন্দের একজন মানুষ আমার বাবা। পৃথিবী নামের জগৎটায় যেদিন বড় হয়ে ঘর থেকে প্রথম পা ফেললাম, তখনও বুঝিনি সেই নিষ্ঠুরতার মানে কি। এটা কত? 200 টাকা। বুঝে উঠিনি সেই কৃপণতা কেন। চার দেয়ালের ভেতর থেকে দেখা মানুষটার অদেখা বিশাল জীবনটা, পুরোটার নামই যে স্যাক্রিফাইস, বুঝিনি। বুঝিনি যে বাবারা বড্ড অভিমানী হয়, এতটাই যে সেটা কখনো বুঝতেও দেয় না। আর তা না হলে যেদিন প্রথম বুঝলাম, সেই সুযোগটাই বা না দিয়ে কিভাবে হারিয়ে গেল। সবই ঠিক মতো চলছে বাবা, তুমি চিন্তা করো না। তুমি বলতে কারো জন্যই কখনো কিছু আটকে থাকে না। থাকেনি বাবা, সব চলছে তার আপন নিয়মে। শুধু বারবার ভুল করে ভুলে যাই, তোমাকে আর কখনো পাঞ্জাবিটা দেয়া হবে না বাবা। পৃথিবীর এমন সব বাবা যারা ছায়া হয়ে থাকে পাহাড়ের মতো, যার উপাসটা কখনো দেখা হয়ে ওঠে না, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সেই সকল বাবাদের জানায় বিনম্র শ্রদ্ধা। মোনা, এই জুতো জোড়া দেখি। এই জুতার নামই তো খোকাই কইছিল। আঙ্কেল, এইটা কিন্তু ব্র্যান্ডের জুতা, একদম 1000, কোনো দামাদামি নাই। কও কি, এই 1000 টাকা তো পাই নিছে বাবা রে? আমি 300 টাকা দিব। কাকাই তো দেখি ব্র্যান্ড বুঝে না, এক জোড়াই আছে, আপনি 2 জোড়া একসাথে লইবেন দেখা 100 টাকা কমায় রাখুন। যাও, আর 50 টাকা বাড়াই দেবো না, তুমি দিয়ে দাও তোমার না। হ্যাঁ ভাবিছি, এটা ওটা পুটি আর ইলিশের দাম কি এক হয় কাকা? খোকা তো এই জুতার কথাই গেছিল। মোনা, এই জুতা জোড়া পাই দাও তো, আমার খোকার পাও তোমার মতো ইব। আমার খোকায় পাইছে আবার ওর মায়ের রং, খুব মানাইব। পায়ের রং দিয়ে আপনি কি করবেন, পায়ে তো রাখবো মোজা। ও হো, মোজার কথা তো মনেই নাই। দেব না, এক জোড়া নতুন মোজা দেব। আমার খোকারে লাগবো একেবারে সাহেবের বাচ্চা গো মতন। এই 2 জোড়া একলগে প্যাকেট কর। না না, 2 জোড়া না, খালি ওই খোকার জুতোটা প্যাকেট কর। মুসিদে দিয়ে সেলাই করা একটু পালিশ করলে একটা চকচক হয়ে যাবো, তাই না মানা? এই যাও কাকা, আপনারটা বাপ হও তখন বুঝব। না হইলে নিয়ে আইসেন ও তুই।
আপনাকে আজ বিলিয়ে দেশম আসমানি তাগি ও রমজানে রই রোজার শেষে। এভাবেই ত্যাগের আনন্দে উদযাপিত হয় বাবাদের উৎসবগুলো। এমন অসংখ্য বাবাদের ত্যাগ মিশে আছে বাংলার জীবন জুড়ে। তাই এবারের ঈদের খুশি মহিমান্বিত হোক সেই সব বাবাদের ত্যাগের উপলব্ধিতে। অলিম্পিক এনার্জি প্লাস, 18 বছর ধরে বাংলার জীবন জুড়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যা আপনাকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাবে।